News Only 24, News Only 24. নাক্সালাইট মুভমেন্টগুলোকে বন্ধ করে দেওয়া যাবে সারা ভারতবর্ষে, যেভাবে বেআইনি 1,000 এবং 500 টাকার নোট ঢুকে পড়েছে সেই নোটগুলোকে আমরা জব্দ করে দিচ্ছি, 2,000 টাকার একটা নতুন নোট এনে দিচ্ছি। যে 2,000 টাকার নোটের মধ্যে ভারতবর্ষের টাকা, পাকিস্তান এবং অন্যান্য দেশগুলো যারা নকল নোট তৈরি করে ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে দিচ্ছে, সেই নোটগুলোকে আমরা বন্ধ করে দিতে পারবো। মানুষের কাছে এই বিভ্রান্তিমূলক উপস্থিত ছিলেন অন্যান্য কর্মীরা। 2,000 টাকার রেপ্লিকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, দেশে মূল্যবৃদ্ধি সহ অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই এই নোটবন্দি। কেন্দ্রীয় সরকারের এই চক্রান্ত সম্পর্কে মানুষকে অবহিত করার জন্যই এদিনের বিক্ষোভ সমাবেশ, জানান ব্লক সভাপতি রাজীব ঘোষ। আপনারা জানেন যে কিছুদিন আগে হঠাৎ করে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকার 1,000 টাকার নোট মানে বাতিল ঘোষণা করেছে। আমাদের মনে হচ্ছে যে ভারতবর্ষের যে মূল সমস্যাগুলো রয়েছে, মূল্যবৃদ্ধি তথা অন্যান্য যে অশান্তিগুলো রয়েছে, সেগুলো থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে এই ধরনের চক্রান্ত বিজেপি সরকার আগেও করেছে এবং এটা নতুন করে এই ধরনের চক্রান্তগুলো করে সাধারণ মানুষকে বিপর্যস্ত করছে। তারই প্রতিবাদে আমরা 1নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি, সাধারণ মানুষকে অবহিত করার জন্য।